আসসালামু আলাইকুম ইস্টার্ন সানডে টিপস এর পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব চুইংগাম গিলে ফেললে যা করবেন। শখ করেই অনেকে চুইংগাম চিবান, কেউ বা মুখ ফ্রেশ রাখার জন্য চিবাতে থাকেন। বাচ্চা থেকে বুড়ো অনেকের পছন্দের তালিকায় চুইংগাম। এটি চিবানোর অনেক সুবিধা রয়েছে, যেমন ওজন হ্রাস, মোট ঠিক করার ক্ষেত্রেও কার্যকর। তবে চুইংগাম চিবোতে চিবোতে ভুলবশত গিলে ফেলার ঘটনা নতুন কিছু নয়। চুইংগাম দুর্ঘটনাক্রমে পেটে চলে গেলে আতঙ্কিত হবেন না, এটি খাবারের মতোই হজম হয়, তবে এতে কিছুটা সময় লাগে। এর প্রভাব কি? যদি ভুল করে চুইংগাম গিলে ফেলেন তবে আতঙ্কিত হবেন না বা চিন্তা করবেন না, কারণ এটি অন্যান্য খাবারের মতোই এটিও হজম হয়, তবে একটু বেশি সময় লাগে। আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড এবং এনজাইম রয়েছে যা চুইংগাম হজম করতে সহায়তা করে। কতক্ষণ সময় লাগে? চুইংগাম গিলে ফেললে এটি সাধারণ খাবারের মতো কয়েক ঘন্টার মধ্যে সহজে হজম হয় না। হজম হতে 2 থেকে 3 দিন সময় লাগে, কারণ সবার পাচনতন্ত্র একরকম নয়, তাই কম বেশি সময় লাগে। সুতরাং আপনার শিশু ভুলবশত চুইংগাম গিলে ফেললে চিন্তা করবেন না, এটি নিজে থেকেই বাইরে বেরিয়ে যাবে। স্ট্যান্স অ্যান্ড টিপস ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।